নবীজি জি সাল্লা যে কারণে মেহেদি ব্যবহার করতেন নবীজি সাল্লাহ আলাইসাল্লামের যে কারণে মেহেদি আমাদের দেশে ব্যাপক হারে ব্যবহার করা হয় কিন্তু এর সম্পূর্ণ বৈশিষ্ট্য সাধারণ লোকের তো দূরের কথা অনেক শিক্ষিত লোকেরও জানা নেই সাধারণত মেহেদি পাতা পিষে হাতে পায়ে সৌন্দর্য বৃদ্ধি অথবা গরমি দূর করার জন্য ব্যবহার করা হয় বিবাহ শাদী ঈদুল ফিতর ঈদুল আজহা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানে মেহেদির ব্যাপক ব্যবহার রয়েছে ডাক্তারি গবেষণা অনুযায়ী মেহেদি রক্ত পরিষ্কারী এবং চর্মরোগের জন্য উপকারী কুষ্ঠ রোগী আগুনে পোড়া এবং পাণ্ডব রোগের জন্য মেহেদির ব্যবহার খুব উপকারী মেহেদির প্রলেপ ফোলা ফোসকা আগুনে পোড়া চামড়া রোগীদের জন্য খুবই উত্তম প্রতিষেধক মেহেদির বৈশিষ্ট্য ঠান্ডা হুজুর সাল্লাই সাল্লাম যেসব ক্ষেত্রে মেহেদি পাতাকে ঔষধ হিসাবে ব্যবহার করতেন ফোড়া পাকানোর জন্য শরীরে কাটা ইত্যাদি বিলে মাথা ব্যথার জন্য হুজুর সাল্লাই সাল্লাম খাদেমা হজরত সালাম বিনতে উম্মে রাফের রাজিউল্লাহ বলেন যখনই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এর কোনো ফোড়া পাচড়া বের হতো অথবা কাটা বা এই প্রকারের কিছু ঢুকে যেত তখনই তিনি আমাকে বলতেন এর উপর মেহেদি লাগিয়ে দাও মিসকাত তিরমিজি অপর এক হাদিসে ইবনে মাজার বরাত দিয়ে আল্লামা ইবনে কাইয়েম রহ নকল করেন যখন হুজুর সাল্লাহ আলাইসাল্লামের মাথা ব্যথা দেখা দিত তখনই তিনি মাথায় মেহেদি লাগাতেন আর বলতে বলতে থাকতেন যে আল্লাহর হুকুমে এটা মাথা ব্যথার সেফাদানকারী তবে রসুল্লাহ সাল্লি সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন কিনা এই ব্যাপারে মতভেদ আছে সহি কথা হলো রসুল্লাহ সাল্লাম দাড়িতে মেহেদি দিতেন না বরং দাড়িতে প্রচুর তেল দিতেন যার ফলে তার দাড়ি কিছুটা লালচে হয়ে গিয়েছিল এটাকেই অনেকে নবীজি সাল্লি সাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন মর্মে ভুল করেছেন তবে রসল্লাহ সাল্লি সাল্লাম মেহেদি লাগানো পছন্দ করতেন হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু সহ অনেক সাহাবি দাড়িতে চুলে মেহেদি লাগাতেন সুতরাং এটিকে কিছু সাহাবাদের সুন্নত বলা যায় কিন্তু রসুল্লা সাল্ল সাল্লামের সুনত নিশ্চিতভাবে বলা উচিত নয় তবে মুস্তাহাব এতে কোনো সন্দেহ নেই